ক্লাস অষ্টম শ্রেণী সংখ্যামালার সমীকরণ। প্রথম অঙ্কটা দেখো, নিচের সম্পর্কগুলো দেখি এবং কোনটি সত্য মিথ্যা সেটা লিখি। এ প্লাস বি বাই সি সমান এ বাই সি প্লাস বি বাই সি হবে কিনা দেখাতে হবে। তো এটা হচ্ছে বাম পক্ষ, এটা ডান পক্ষ। আচ্ছা, বাম পক্ষে কিছু করা যাচ্ছে না, আমরা ডান পক্ষটা ধরে যদি কাজ করি তাহলে এ বাই সি প্লাস বি বাই সি। তাহলে দেখো, যদি রাইট হ্যান্ড সাইড এ বাই সি প্লাস বি বাই সি সমান সি লসাগু, সি লসাগু হলে উপরে হচ্ছে, এখানে সি আছে, সিকে সি দিয়ে ভাগ করলে ওয়ান, তাকে এ ওয়ান কে দিয়ে গুণ করলে এ, এখানেও একইভাবে বি প্লাস প্লাস বি আসছে, অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ সমান হচ্ছে লেফট হ্যান্ড সাইড, অর্থাৎ ইহা সত্য, অর্থাৎ প্রথমটা হচ্ছে ইহা সত্য। দ্বিতীয়টাও আমরা রাইট হ্যান্ড সাইডটা নিয়ে কাজ করব। রাইট হ্যান্ড সাইডটা দেখো কী হবে, রাইট হ্যান্ড সাইড এটা মুছে দিচ্ছি, এই রাইট হ্যান্ড সাইডটা অর্থাৎ এই পার্সেন্টটা, এটা রাইট হ্যান্ড সাইড, এখানে এক্স ওয়াই লসাগু হবে, তাহলে এক্সের সঙ্গে এক্স ওয়াই ভাগ করলে এক্সটা কেটে যাচ্ছে, পড়ে থাকছে ওয়াই, ওয়াইকে এ দিয়ে গুণ করলে এ ওয়াই প্লাস, এখানে ওয়াই দিয়ে ভাগ করলে এক্স পড়ে থাকছে এ এক্স, কিন্তু এই দুটো এক নয়, তার মানে ইহা এটা এক নয়, ইহা মিথ্যা, ইহা মিথ্যা, প্রথমটা সত্য হয়েছে। আচ্ছা, তারপরের অংশটা এখানে দেখো, যে কোনো একটা পার্ট যদি আমরা রাইট হ্যান্ড সাইড নিয়ে কাজ করি বা লেফট হ্যান্ড সাইডে যদি হয়, এখানে উপরে আছে এক্স মাইনাস ওয়াই বাই এ মাইনাস বি, একটা মাইনাস কমন নিয়ে নেবো, মাইনাস কমন নিয়ে নিলে কী হবে, উপরে এই প্লাস এক্সটা মাইনাস এক্স হয়ে যাবে, মাইনাস ওয়াইটা প্লাস ওয়াই হয়ে যাবে। একইভাবে এইখানে মাইনাস কমন নিলে এটা মাইনাস এ হয়ে যাবে, চিহ্ন পাল্টে যাবে, যেহেতু মাইনাস কমন নিয়েছি এই মাইনাস মাইনাস কেটে যাবে, তাহলে উপরে পড়ে থাকছে মাইনাস এক্স প্লাস ওয়াই, এটাকে ঘুরিয়ে কি লিখতে পারি ওয়াই মাইনাস এক্স, বা এখানটা লিখতে পারবো বি মাইনাস ওয়াই সমানই কিন্তু রাইট হ্যান্ড সাইড হয়ে যাচ্ছে, অর্থাৎ এটাও সত্য। তাহলে এটা হচ্ছে সত্য, তিন নম্বরটা সত্য। চার নম্বরটা, চার নম্বর প্রবলেমটা দেখো, লেফট হ্যান্ড সাইড বা বামপক্ষ এলএইচএস সমান দেখো এক্স ওয়াই লসাগু, তাহলে উপরে থাকবে এক্সের সঙ্গে এক্স কেটে গিয়ে, এখানে ওয়াই পড়ে থাকবে ওয়াই প্লাস এক্স, এটার সঙ্গে কিন্তু ডান পক্ষটা মিলছে না, এটা ইজ নট ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড, তার মানে এটাও মিথ্যা, তার মানে ইহাও মিথ্যা। লঘিষ্ঠ আকারে পরিণত, লঘিষ্ঠ আকারে পরিণত করার দেখো, প্রথম অঙ্কটা এখানে নিচে সাতাত্তর আছে, অর্থাৎ সাত দিয়ে কাটাকুটি হলে সাত এগারো এবং সাতাত্তর, এটা সাত নয় তেষট্টি। আচ্ছা, বি টু দি পাওয়ার ফোর, উপরে নিচে বি টু দি পাওয়ার ফাইভ, একটা বি পড়ে থাকবে আর উপরে এ কিউব আছে, তাহলে এটা হচ্ছে নাইন এ কিউব বাই এগারো বি। অঙ্কটা তিন দিয়ে কাটবে, তিন সাততে একুশ, তিন ছয় আঠেরো, এ টু দি পাওয়ার ফোর, উপরে নিচে এ টু দি পাওয়ার সেভেন, কাটাকুটি করলে এ কিউব পড়ে থাকবে। আচ্ছা, বি স্কোয়ার আর বি টু দি পাওয়ার ফাইভ কাটলে উপরে বি কিউব পড়ে থাকবে আর সি স্কোয়ার পড়ে রইলো, তাহলে এটা সমান হচ্ছে সিক্স বি কিউব সি স্কোয়ার, সিক্স বি কিউব সি স্কোয়ার বাই সেভেন
কিউব। আচ্ছা নেক্সট অঙ্কের জন্য আমরা চলে যাব পরের পৃষ্ঠা। তারপরে চারের অঙ্কটা দেখো, দেখো চারের অঙ্ক। উপর আছে এ প্লাস ওয়ান, বাই নিচে এ মাইনাস টু, ইন্টু এ স্কোয়ার মাইনাস এ মাইনাস টু, বাই এ স্কোয়ার প্লাস এ। এটা হচ্ছে চারের অঙ্কটা, এ স্কোয়ার মাইনাস এ মাইনাস টু। একে যদি আমরা মিডিল টার্ম করি তাহলে কি পাবো, দুই একে দুই, অর্থাৎ দুই আর একে ভাঙবো, তাহলে চিহ্নটা মাইনাস, ওই জন্য দুইটা চিহ্ন এই রাশির চিহ্ন রাখছে মাইনাস টু এ প্লাস এ। তাহলে এই দুটো আলাদা চিহ্ন, আলাদা চিহ্ন হলে বিয়োগ হয় এবং বড় রাশির চিহ্ন অর্থাৎ মাইনাসে ফিরে আসছে, অর্থাৎ মাইনাস একে ভেঙে আমরা মাইনাস টু এ প্লাসে লিখতে পারছি। কারণ এই দুটো থেকে এ কমন যাবে, এ কমন গেলে এ মাইনাস টু এখানে পড়ে থাকছে, এখান থেকে ওয়ান কমন, তারপরে ওয়ান কমন গেলে এ মাইনাস টু, অর্থাৎ এই দুটো থেকে আবার এ মাইনাস টু কমন যাচ্ছে, এ মাইনাস টু কমন এলে এখানে পড়ে থাকবে এ আর এখানে ওয়ান, এ প্লাস ওয়ান। তাহলে এ স্কোয়ার মাইনাস এ মাইনাস টুকে ভাঙলে এ মাইনাস টু ইন্টু এ প্লাস ওয়ান পড়ে থাকবে, আর নিচে এ স্কোয়ার প্লাস এ আছে, এ কমন নিলে এ প্লাস ওয়ান, এই এ প্লাস ওয়ান এ প্লাস ওয়ান কাটবে, এ মাইনাস টু এ মাইনাস টু কাটবে, তাহলে উপরে পড়ে থাকছে এ প্লাস ওয়ান, নিচে এ। অঙ্কটা হলো নেক্সট অঙ্ক। পি কিউব প্লাস কিউ কিউব বাই পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, ভাজি তো পি প্লাস কিউ বাই পি মাইনাস কিউ। আচ্ছা পি কিউব প্লাস কিউ কিউবকে আমরা এ কিউব প্লাস বি কিউবের সূত্র, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ারের ফর্মুলায় ফেলবো। তাহলে এখানে আছে পি কিউব প্লাস কিউ কিউব, এটা হবে পি প্লাস কিউ ইন্টু পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার, নিচে হচ্ছে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ারকে লিখছি পি প্লাস কিউ ইন্টু পি মাইনাস কিউ ইন্টু পি মাইনাস কিউ বাই পি প্লাস কিউ। এখানে দেখো পি প্লাস কিউর সঙ্গে এখানে পি প্লাস কিউ কাটবে, এখানে পি মাইনাস কিউর সঙ্গে পি মাইনাস কিউ কেটে যাবে, তাহলে উপরে পড়ে থাকছে পি স্কোয়ার, উপরে পড়ে থাকবে পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার, নিচে পি প্লাস কিউ, এটাই উত্তর। নেক্সট অঙ্ক ছয়ের অঙ্কটা, এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ছয় বা এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস ফাইভ, আর এখানে আছে এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস ফাইভ বা এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফাইভ প্লাস থ্রি। এই প্রত্যেকটাকে উৎপাদকে বিশ্লেষণ করবো, এটাকে মিডিল টার্ম করলে আমরা পাবো, একটা দেখিয়ে দিচ্ছি দেখো, এখানে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ছয়, তিন দুকুণে ছয়, তাহলে বড় রাশির চিহ্ন এটা হবে, অর্থাৎ মাইনাস থ্রি এক্স প্লাস টু এক্স, এখান থেকে এক্স কমন নিলে এক্স মাইনাস থ্রি, এখান থেকে ওয়ান টু কমন নিলে এক্স মাইনাস থ্রি, দুটো এক্স মাইনাস থ্রির মধ্যে এটা কমন নিলে এখানে পড়ে থাকছে এক্স প্লাস টু, অর্থাৎ এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স প্লাস টু, এটা এটার মিডিল টার্ম করলে। একইভাবে এটার মিডিল টার্ম করলে পাবো এক্স প্লাস ফাইভ ইন্টু এক্স প্লাস ওয়ান, এই এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস ফাইভের মিডিল টার্ম করলে পাবো এক্স প্লাস ফাইভ ইন্টু এক্স মাইনাস ওয়ান, আর এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস থ্রির মিডিল টার্ম করলে এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস ওয়ান, এখানে এক্স মাইনাস থ্রি কাটবে, এখানে এক্স প্লাস ফোর ফাইভ এক্স প্লাস ফাইভ কাটবে, তাহলে এখানে পড়ে থাকছে এক্স প্লাস টু ইন্টু এক্স প্লাস ওয়ান উপরে লবে, আর হরে এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান মানে এক্স মাইনাস ওয়ানের হোল স্কোয়ার, সেটাকে আমরা নিচেরটাকে ভেঙে দিলাম, এ মাইনাস বি এর হোল স্কোয়ারের ফর্মুলা এক্স স্কোয়ার মাইনাস টু এ বি মানে টু ইন্টু এক্স প্লাস ওয়ান, এটাই উত্তর। মেল টার্মগুলো তোমরা এখানে দেখে নিতে পারো একবার, এখানে এক্স প্লাস ফাইভ ইন্টু এক্স মাইনাস ওয়ান এসছে, এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস ওয়ান এসছে, এখানে এক্স প্লাস ফাইভ ইন্টু এক্স প্লাস ওয়ান এসছে।
नेक्स्ट सॉरी अच्छा नेक्स्ट अंक देखो ए स्क्वायर माइनस ए बी प्लस बी स्क्वायर बाय ए स्क्वायर प्लस ए बी भाजित ए क्यूब प्लस बी क्यूब बाय ए स्क्वायर माइनस बी स्क्वायर। अच्छा एक क्षेत्र में देखो भाग थाकले कि हय गुण हो उल्टे जाए एखाने ताई करा हयेछे ए स्क्वायर माइनस बी स्क्वायर टाके एकटु उपरे निये जावा हयेछे स्क्वायर माइनस बी स्क्वायर टाके उपरे निये हयेछे ए क्यूब प्लस बी क्यूब टाके नीचे नामाना हयेछे आर भागटा गुण करे देवा हयेछे। परेर लाइने कि हयेछे देखो ए स्क्वायर माइनस बी स्क्वायर फर्मुला ए प्लस बी इंटू ए माइनस बी और ए क्यूब प्लस बी क्यूबर फर्मुला ए प्लस बी इंटू ए स्क्वायर माइनस ए बी प्लस बी स्क्वायर ए स्क्वायर माइनस ए बी प्लस बी स्क्वायर कटे देवा हयेछे ए प्लस बी कटे देवा हयेछे उपरे थाकछे ए माइनस बी और नीचे ए इंटू ए प्लस बी तहले उपरे हच्छे ए माइनस बी इंटू ए स्क्वायर प्लस ए बी। एबार तीनेर अंके जाब तीन अंक देखो सरलतम आकार प्रकाश करते बोले प्रथम अंक वन बाय ए बी प्लस वन बाय बी सी प्लस वन बाय सी ए बी बी सी और सी एर लसागु हच्छे ए बी सी तला ए बी सी बसे गेलो एखन ए बी सी के ए बी दिए भाग कर ले पड़े थाकछे सी सी के एक दिए गुण कर ले सी एक ही भावे एखाने बी सी टा केटे जाच्छे ए पड़े थाकछे ए के एक दिए गुण कर ले ए एबं एटा बी तहले ए प्लस बी प्लस सी साजिए लिखले और नीचे ए बी सी। ठीक है दुयर अंकटा देखो एखाने एर अंकटा हच्छे ए माइनस बी माइनस सी बाई ए प्लस बी प्लस सी बाई ए दुटोरी हरे ए आछे अर्थात एखाने ए लसागु हच्छे ए लसागु हलो एखाने जेटा आछे बसे जाबे ए माइनस बी माइनस सी प्लस एखानेओ जेरकम आछे जेहेतु प्लस चिन्ह आछे एइगुलोई बसे जाबे प्लस ए प्लस बी प्लस सी एखाने देखो प्लस ए माइनस ए काटबे माइनस बी अच्छा ए आर सरि प्लस दुटो एर एक चिन्ह जेटा टू ए हलो माइनस बी प्लस बी काटबे माइनस सी प्लस सी काटबे तहले उपरे टू ए बाई नीचे ए ए केटे गेले दुई उत्तर। नेक्स्ट अंकटा हच्छे एक्स स्क्वायर प्लस ए स्क्वायर बाई ए बी प्लस एक्स माइनस ए बाई ए एक्स माइनस एक्स क्यूब बाई बी एखन ए तीनटे लसागु हबे ए बी एक्स लसागु ए बी एक्स लसागु हले ए बी दिए एटा भाग करले एक्स पड़े थाकबे अर्थात एक्स इंटू एक्स स्क्वायर प्लस ए स्क्वायर एखाने द्वितीयटा ए एक्स दिए भाग करले बी पड़े थाकबे बी इंटू एक्स माइनस ए माइनस एखाने बी दिए भाग करले ए एक्स पड़े थाकबे ए एक्स के एक्स क्यूब दिए गुण हबे एबं डान दिकटा जेटा हबे सेटा हच्छे
দেখো গুণ করলে কি দাঁড়াচ্ছে এখানে, এক্স কিউব প্লাস স্কোয়ার এক্স, এখানে এক্স কিউব প্লাস স্কোয়ার এক্স প্লাস বি এক্স মাইনাস এ বি মাইনাস এ এক্স টু দি পাওয়ার 4 বাই এ বি এক্স, এটাই উত্তর। নেক্সট পরের অঙ্কটা, টু স্কোয়ার বি বাই থ্রি বি স্কোয়ার সি ইন্টু সি টু দি পাওয়ার 4 বাই থ্রি এ কিউব ভাজিত 4 বি সি কিউব বাই 9 স্কোয়ার। এখানে দেখো টু স্কোয়ার বি বাই থ্রি বি স্কোয়ার সি ইন্টু সি টু দি পাওয়ার 4 বাই থ্রি সি কিউব, আর ভাগ থাকলে গুণ হয়ে যাবে এবং ভগ্নাংশটা উল্টে যাবে, উপরে 9 স্কোয়ার নিচে 4 বি কিউব। এবার কাটাকুটি হবে, কাটাকুটি কীভাবে হচ্ছে দেখো, এই তিন তিরিখে নয়, তিন তিরিখে নয়, এই নয়ের সঙ্গে নয় কাটবে, তিন তিরিখে নয়, নয়ের সঙ্গে এখানে নয় কেটেছে, আচ্ছা দুইয়ের সঙ্গে দুই দুগুণে 4, এভাবে সব কাটাকুটি হয়ে যাবে। এই এ কিউবের সঙ্গে স্কোয়ার কেটে এখানে এ পড়ে থাকবে, সে এর সঙ্গে স্কোয়ার কেটে উপরে এ পড়ে থাকবে, অর্থাৎ সব কাটাকুটি হয়ে উপরে এ পড়ে থাকবে আর নিচে 2 বি স্কোয়ার, এটাই হচ্ছে উত্তর। নেক্সট পাঁচের অঙ্ক, অঙ্কটা হচ্ছে 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 3 এক্স প্লাস 2 প্লাস 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 5 এক্স প্লাস 6 প্লাস 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 4 এক্স প্লাস 3। এই তিনটাকে আলাদা আলাদা করে মিডল টার্ম করলে দেখো কি পাবো, তিনটাকে আলাদা আলাদা যদি মিডল টার্ম করি, প্রথমটা পাবো এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 1, কী করে হচ্ছে এই 3 মাইনাস 3 আছে ওই জন্য এক্স স্কোয়ার মাইনাস 2 এক্স মাইনাস এক্স প্লাস 2, এখানে এক্স কমন নিলে এক্স মাইনাস 2 মাইনাস 1 কমন নিলে এক্স মাইনাস 2 দিয়ে এখানে হবে এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 1। একইভাবে দ্বিতীয়টা মিডল টার্ম করে তোমরা এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 2 পাবে এবং লাস্টেরটার এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 1 পাবে। এই তিনটে যে রাশি আছে এই তিনটে মিলিয়ে যখন করবো দেখো এগুলো আলাদা আলাদা করে লসাগু হবে, এবং এই তিনটে মিডল টার্ম করার পরে এই তিনটে লসাগু হবে এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 3। তারপরে কী কাজ না, এই এই হরটাকে এইটা দিয়ে ভাগ করলে এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 1 কেটে যাবে, পড়ে থাকবে এক্স মাইনাস 3, এক্স মাইনাস 3-র সঙ্গে 1 গুণ করলে এখানে এক্স মাইনাস 3 পড়ে থাকবে, তারপরে এক্স মাইনাস 3 আর এক্স মাইনাস 2 কেটে যাবে, এক্স মাইনাস 3 এক্স মাইনাস 1 পড়ে থাকবে এখানে এক্স মাইনাস 1 প্লাস, একইভাবে এটার এক্স মাইনাস 3 এবং এক্স মাইনাস 1 কেটে যাবে, পড়ে থাকবে এক্স মাইনাস 2। এবং পরের লাইনে দেখো এখানে তিনটে এক্স আছে, এক্স প্লাস এক্স প্লাস এক্স মানে 3x হয়ে যাবে, মাইনাস একই চিহ্ন তিনের আগে 4 দিয়ে 6 বাই নিচে পড়ে রবে, তাহলে উপরে 3 কমন নিলে এক্স মাইনাস 2, এই এক্স মাইনাস 2-র সঙ্গে এক্স মাইনাস 2 কাটাকাটি হবে, উপরে পড়ে থাকবে 3 নিচে এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 3, তাহলে গুণ করলে 3 বাই এক্স স্কোয়ার মাইনাস 4 এক্স প্লাস 3, এটাই উত্তর। অর্থাৎ এটা আমাদের 3-এর দাগের 5 অবধি হলো।